জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনটা রাঙিয়ে তুলল শিরিন আক্তার। টানা তৃতীয়বার বনে গেলেন দেশের দ্রুততম মানবী। সময় লেগেছে 12.01 সেকেন্ড, আর 200 মিটার স্প্রিন্টের টাইটেল ধরে রাখলেন সেনা বাহিনীর শরীফুল ইসলাম। বিস্তারিত রিপোর্টে। ছেলেদের মতো মেয়েদের 100 মিটার স্প্রিন্টে কোনো পরিবর্তন নাই। ওখানে মেজবার দাপট, এখানে শিরিন আক্তারের। গেল বছর 100 মিটার পেরোতে 12.20 সেকেন্ড সময় নিয়েছিলেন শিরিন, এবার টাইমিংটা কমিয়ে এনেছেন 12.01-এ, তবে তার ব্যক্তিগত রেকর্ড 12 সেকেন্ডের নিচে। দ্রুততম মানবীর লক্ষ্য সাফ গেমস। চ্যালেঞ্জিং ছিল যে আমি এই গেমসটাতে ভালো, আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে, আমি পারবো। এবার যে সাফ গেমস সামনে যেটা হবে সেটাতে আমার একটা মেডেল আমি আশা করি। অ্যাথলেটিক্সের প্রথম দিনে 100 মিটার স্প্রিন্টে তৃতীয় হয়েছিলেন সেনাবাহিনীর শরীফুল ইসলাম। পেরে ওঠেননি মেজবা আহমেদ ও আব্দুর রৌফের সঙ্গে, ওই দুঃখটা ঘুচালেন 200 মিটার স্প্রিন্টে। 21.51 সেকেন্ড টাইমিং করে জিতেছেন শরীফুল। তাকে টক্কর দিয়েছেন বিকেএসপির সাইফুল ইসলাম সানি, তার সময় লেগেছিল 21.66 সেকেন্ড। তরিকুল ইসলাম নাহিন 71। পাল্টে যাচ্ছে দাবা ফেডারেশনের চেহারা। ফেডারেশন বর্তমান জায়গার সাথে আরো